প্রার্থনা দিয়ে সকালটাকে আজকের শুরু করলাম। সবাইকে শুভ সকাল জানিয়ে আর একটা নতুন দিন শুরু করছি। আজকে সারাটি রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, সমানে আকাশ অন্ধকার হয়ে আছে, বোঝাই যাচ্ছে না যে সকাল হয়ে গেছে, মনে হয় যেন সন্ধ্যে নেমেছে। যাই হোক, আজকের দিনটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে, আজকের অনেকটা কাজ আছে। গতকাল চুমকি স্কুলে গেছিলো, ভিজেই গেছিলো প্রায়, কারণ ওর রেনকোটটা যেটা ছিল সেটা কোনো কারণে কোথাও দিয়ে হয়তো জল লিক করেছে বা যাই হোক কিছু হবে, পুরো ভিজে গেছিলো, ঠান্ডা লেগে গেছে, যার জন্য আজকের বৃষ্টি হলেও বাজারে খুব একটা, যদিও বাজারের দরকার নেই কিন্তু রেনকোটটা কিনতে যেতে হবে আর একটা, ওই জন্য বাজারে যাব। আর কালকের ওর অফিসিয়াল যে কাজটা ছিল বলেছিলাম সে কাজটা শেষ হয়নি, যার জন্য আজকের সেই অফিসিয়াল কাজটাকে কমপ্লিট করার জন্য যেতে হবে। আর এই দুর্যোগের মধ্যে, বৃষ্টির মধ্যে কতটা কী করতে পারবো, ক্যামেরা কতটা বের করতে পারবো তার উপর নির্ভর করবে আজকের দিনের ভিডিওটা। চেষ্টা করব যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর। চলুন বন্ধুরা, আবার সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনটা শুরু করছি। শ্রেয়ান্স, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং করো, গুড মর্নিং করো, শ্রেয়ান্স গুড মর্নিং করে দাও, গুড মর্নিং, গুড মর্নিং। প্রতিদিন সকালে উঠে প্রার্থনার পর যথারীতি উষ্ণ গরম জলে মধু আর পাতিলেবু দিয়ে আমরা খাই, সেটাই চুমকি করে দিল, সেটা এখন খাচ্ছি। জল দিয়ে রাখি, বড় করে রয়েছে। এখনো ওয়েদারটা দেখছেন, পুরো আকাশ কালো করে রয়েছে। আকাশ কালো হয়ে রয়েছে, বাইকটা এইমাত্র দিয়ে গেছে ঠিক করে। বাইক নিয়ে এখন আমি যাব বাজারে, চলুন বাজারে যাই, বাজারে গিয়ে রেনকোটটা নিয়ে আসি, আর টুকটাক অন্য কিছু বাজার আছে, চলুন কী কিনবি না কিনি দেখতে পাবো। সারা বাজার খুঁজে খুঁজে লেডিস রেনকোট আর কোথাও পাই না, অবশেষে এই ব্যাগের দোকানে এক পিসি ছিল লেডিস রেনকোট। দুধ নেওয়ার ছিল মিরাদির, এখান থেকে আমুল তাজা দুধ নিয়ে নিলাম। বাড়িতে কলা শেষ হয়ে গেছে, চলে আসলাম কলার দোকানে, এখান থেকে একটু কলা নিয়ে নিলাম। চলে আসলাম মুদির দোকানে, কিছু মুদি বাজার রয়েছে বরাবর যেখান থেকে করি সেই গোবিন্দদার দোকানে। মুদির যে সমস্তগুলো রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে নেবো, অল্প কিছু, বিশেষ কিছু না। বাজার থেকে চলে এসে যা বাজার করেছি আপনাদের দেখিয়ে দেবো। বাজার থেকে এসে এখনো পর্যন্ত ওয়েদার অন্ধকার হয়ে রয়েছে, এই যে লাল চা, লাল চা আর বিস্কুট খাচ্ছি, খেয়ে আবার চুমকির স্কুল আছে ও তাড়া আছে, আমার আবার একটু দোকানে যেতে হবে, দোকানে কাজ আছে। আজকের বাজার ছিল তার জন্য আর বিশেষ কিছু বাজার করতে হয়নি, কিন্তু কলাটা ছিল না ওই জন্য কলাটা নিয়ে নিলাম, আর দুধটা ছিল না, শ্রেয়ান্স দুধ খায় ওই জন্য দুধটা নিয়ে নিলাম। আর কিছু মুদি বাজার ছিল সেটা দেখাচ্ছি। মুদির দোকান থেকে নিলাম ইমামি হেলদি টেস্টি তেল আর আশীর্বাদ আটা, এটা মুদিখানার দোকান থেকে নিয়েছি, আর বিস্কুটটাও নিয়েছিলাম। সিজন চলে গেছে, রেনকোট কোনো দোকানেই পাচ্ছিলাম না, আর বিশেষত লেডিস রেনকোট আমাদের এখানে সচরাচর দোকানে পাওয়া যায় না,
তা অনেক খোঁজার পর একটা দোকানেই পেয়েছি, এই এক পিসি ছিল, দাম নিল 350 টাকা। কিছু করার নেই, আলাদা যা পেয়েছি সেটাই নিলাম, কারণ চুমকির এটা খুব প্রয়োজন। ও ডেলি স্কুলে যাওয়ার ক্ষেত্রে আগের রেনকোটটা যে কোনোভাবে হোক লিক হয়ে জল ঢুকে যাচ্ছে, সুতরাং এই রেনকোটটা ওর জন্য খুব প্রয়োজন। বেরিয়ে পড়লাম শ্রেয়ান্সকে সঙ্গে নিয়ে চুমকিকে স্কুলে দিয়ে আসতে। চুমকির স্কুলের রাস্তায় এখন আমরা বেরিয়ে পড়লাম। চুমকিকে স্কুলে দিয়ে আমি আর শ্রেয়ান্স এই বাড়ি ফিরে চলে আসলাম। শ্রেয়ান্স পা ধুয়ে নিচ্ছে এখন ঘড়িতে, গেছে ওর মাকে দিয়ে আসতে। মাকে স্কুলে ছাড়তে গেছে, ও চিপস কিনে দিতে হবে, চিপস কিনে হাতে নিয়ে ঘুরছে। প্রতিদিনের ন্যায় চুমকিকে স্কুলে ছেড়ে দিয়ে আমি শ্রেয়ান্স চলে আসলাম। আজকের ওয়েদারটা যদিও মেঘলা একদম, কিন্তু এখনও বৃষ্টি হয়নি, যার জন্য আজকে রেনকোটটাও কিনেছিলাম, তা বৃষ্টিটা হয়নি। ভালোই ভালোই ওকে স্কুলে পৌঁছে দিয়ে এসেছি। এবারে বাড়িতে এসেছি, এসে শ্রেয়ান্সকে আবার টিফিন করাতে হবে, কারণ শ্রেয়ান্স এখন একটু ভারী কিছু টিফিন করে, তারপরে ওর মা আসবে যখন 4:30 সাড়ে 4:00, তখন আর ওর মা এসে তারপরে আমরা ভাত খাইব। তো যাই হোক, চলুন বন্ধুরা, শ্রেয়ান্সকে এখন টিফিন করাতে হবে, করানোর পর শ্রেয়ান্সকে নিয়ে একটু বসবো। এই যে শ্রেয়ান্স খাচ্ছে দুধ আর রুটি। এখন ঘড়িতে বেলা 11টা বাজে আর ওয়েদারটা দেখুন কিরম মেঘলা হয়ে আছে। আজ শ্রেয়ান্সের থেরাপির গোলসগুলো নিয়ে একটু বসলাম। শ্রেয়ান্সকে নিয়ে একের পর এক একটু থেরাপি করানোর চেষ্টা করলাম, যদিও সহজে বসতে চায় না, তবু রিওয়ার্ড সিস্টেম আছে, এসব বাচ্চাদের একটু রিওয়ার্ড দিতে হয়, রিওয়ার্ড দিয়ে দিয়ে ওকে বসানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন একের পর এক গোলস ও করার চেষ্টা করছে, আর আমি ওকে রিওয়ার্ড দিয়ে দিয়ে বসাবার চেষ্টা করছি। ও করে, মাঝে মধ্যে মুড ভালো থাকলে ও করে, আর এগুলো ওর পুরাতন, বহুদিন ধরে ও করেছে। তা যাই হোক, এগুলো ছিল, আরও কিছু গোলস এনেছি, সেগুলো আপনাদের দেখাবো পরে। আর আমি যখন সময় পাই সকালের দিকটা আমি ওকে নিয়ে বসি, আর সন্ধ্যের দিকে ও যখনই সময় পায় ওর মা মেনলি ওকে নিয়েই বসে। আমি একটু যখন যেটুকুনি সময় পাই আমি একটু করি, ওকে নিয়ে বসি, কারণ পুরোটাই ওর মা ওকে করায়। যাই হোক, আজকের ওকে নিয়ে একটু বসলাম সময় হাতে পেয়েছি বলে। তো দেখুন শ্রেয়ান্স কতটা করে।
চারও খাওয়া হয়ে গেছে, চুমকি খেতে বসেছে। এখন ঘড়িতে 4:30 বাজে। এবার একটু বসে নিয়ে একটু দোকানের দিকে যাব। শ্রিয়াংশের খাওয়া হয়ে গেছে? শ্রিয়াংশ খাওয়া হয়ে গেছে বলো? হ্যাঁ খাওয়া হয়ে গেছে। তো শ্রিয়াংশ বসে আছে, খাওয়া হয়ে গেছে। আর আজকে কি সুন্দর দেখাচ্ছে না? টাটা করে দে তো। বলো আমি, বলো আমি, বলো বলো আমি শ্রিয়াংশ, বলো আমি চা খেয়েছি, বলো বলো। তুমি শ্রিয়াংশ কি খেয়েছে এক্ষুনি? শ্রিয়াংশ কি খেলো বলো? বলো চা। হ্যাঁ আস্তে বলতে হয়, বলো চা। হ্যাঁ আর কি খেয়েছো? বিস্কুট। আর কি খেয়েছো? আর কি খেয়েছো শ্রিয়াংশ? চা খেলাম আমরা, এই যে চা দিয়েছে মা। সন্ধ্যার দিকে একটু চা খেতে বাড়িতে এসেছিলাম, বাড়িতে এসে আবার দোকানে চলে গেছিলাম। দোকানে কিছু কাজ ছিল, কাজ মিটিয়ে রাতের দিকে একেবারে দোকান বন্ধ করে বাড়ি চলে আসলাম। এখন বাড়ি এসে হাত মুখ ধুয়ে নিয়েছি, এবারে ডিনারের প্রস্তুতি নিচ্ছি। তার আগে একটু আগামী দিনের ভিডিওটা নিয়ে একটু বসবো এডিটিংয়ে। তা যাই, দেখি রান্নাঘরের দিকে চুমকি ব্যস্ত আছে রাত্রের ডিনারটা তৈরি করতে। দেখি রাত্রে কী ডিনার হচ্ছে, আপনাদেরও দেখাচ্ছি। রাত্রের ডিনার এই যে পোস্ত, আমার রাত্রের ডিনার রেডি হয়ে গেছে। রাত্রের ডিনার হয়ে গেছে, তা দেরি করব না, আর একটু এডিটিংয়ের কাজও বাকি আছে, সেটা আর একটু সেরে নিই। নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, সকালবেলা আবার তাড়াতাড়ি উঠতে হবে। তা সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন ব্লগটা শেষ করলাম। ধন্যবাদ।